বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে, না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। তো এটির অফিসিয়ালভাবে প্রাইস হলো 29,999 টাকা, 8 জিবি র্যাম এবং 256 জিবি রুম রয়েছে। এই মোবাইলটির ইন্টারফেস দেখতে এই স্ক্রিনের মতো, তো আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পারতেছেন এরকম এই মোবাইলটির ইন্টারফেস। তো এই মোবাইলটি ফার্স্ট রিলিজ হয় 20 জুন 2023 সালে, এবং টাইটানিয়াম সিলভার, কিয়ান লেক এবং মিড নাইট ব্ল্যাক এই কালার্সগুলো অ্যাভেলেবেল রয়েছে। কানেক্টিভিটি রয়েছে 2G 3G 4G এবং 5G। এই 4টি নেটওয়ার্ক আমরা ব্যবহার করতে পারবো। সিম রয়েছে ডুয়াল ন্যানো সিম, এবং ব্লুটুথ রয়েছে B5.1, A2DP LE, এবং জিপিএস রয়েছে গ্লোনাস, BTS, গ্যালিলিও। বডি রয়েছে পানসোল স্টাইলের বডি এবং গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক বডি। এই ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে। ডাইমেনশনস রয়েছে 162.9 × 74.5 × 7.5 মিলিমিটার্স, এবং 109 গ্রামস হলো ওয়েট। 6.7 ইঞ্চি সাইজের একটি ডিসপ্লে রয়েছে, এবং ফুল এইচডি +1080×2388 পিক্সেলস রেজুলেশনস, 391 PPI, এবং টেকনোলজি রয়েছে IPS LCD টাচ স্ক্রিন। ফিউচার্স রয়েছে 90Hz রিফ্রেশ রেট এবং আই কমফোর্ট। ব্যাক ক্যামেরা রয়েছে 3টি ক্যামেরা, 100 মেগাপিক্সেলের একটি, 5 মেগাপিক্সেলের একটি এবং 2 মেগাপিক্সেলের একটি। এই 3টি ক্যামেরা রয়েছে এই মোবাইলটির ব্যাক ক্যামেরা। এবং ফিউচার্স রয়েছে PDAF, LED ফ্ল্যাশ, আলট্রা ওয়াইড, ম্যাক্রো HDR অ্যান্ড মোর, এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD 1080p। তো সব কিছু মিলে অত্যন্ত সুন্দর ব্যাক ক্যামেরা। চলে যাচ্ছি ফ্রন্ট ক্যামেরার দিকে। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই মোবাইলটিতে, এবং রেজুলেশনস না ফিউচার্স রয়েছে f/2.5 অ্যাপারচার অ্যান্ড মোর, এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD 1080p। তো ব্যাটারি রয়েছে লিথিয়াম পলিমার 4500 mAh ব্যাটারি, এবং 22.5 ওয়াট ফাস্ট চার্জিং। পারফরমেন্স রয়েছে Android 13, এবং 3 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে। চিপেস্ট রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 6020, এবং র্যাম রয়েছে 8 জিবি।